প্রথম পর্যায়ের লোকসভার নির্বাচনের ইতিমধ্যে রণনীতি বাজি উঠিছে বলে কোব লাগবে। আর ইতিমধ্যে যেহেতু 12 নং লক্ষিমপুর লোকসভার ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁট প্রার্থী প্রদান বৰুৱাই ইতিমধ্যে যেহেতু মনোনয়ন দাখিল করার পিছত সমষ্টিটোৰ চুকে কোণে বিভিন্ন দলীয় কর্মীসকলের সঙ্গে দলীয় বিশেষকৈ সাংগঠনিক সভা অনুষ্ঠিত করা পরিলক্ষিত হয়েছে দলীয় কর্মকর্তাসকলের সঙ্গে। আর একটা কথা উল্লেখ করব লাগবে যে ইতিমধ্যে যাকালিও সাংসদ প্রার্থীগুলো যেহেতু কেবাখনো সভা অনুষ্ঠিত করেছে, আজিও ধেমাজি সমষ্টি আর বিশেষকৈ ঢকুয়াখানা সমষ্টির অন্তর্গত কেবাটাও স্থানত ইতিমধ্যে কেবাখনো সভা অনুষ্ঠিত করেছে। মানে দৃশ্যাংশ দেখাইছো ইতিমধ্যে, যদিও আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার আরম্ভ হওয়া নাই, তথাপিও কিন্তু দেখা গৈছে ভালে সংখ্যক লোকের ইয়াতে অংশগ্রহণের ইতিমধ্যে দলীয় সভা। আর ইয়াতে যুহ স্থানীয় আসলে আঞ্চলিক পর্যায়ের যখন নেতা কর্মী সমগ্র এই অনুষ্ঠান বিশেষ লক্ষিমপুর লোকসভার এই সমষ্টিত বিশেষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীগুলিকে জয়ী করাবর ইয়াতে তৎপর হয়ে পড়া দেখা গেছে লোক ডক্টর রনোজ পেগু শিক্ষামন্ত্রী তথা ধেমাজি সমষ্টির বিধায়ক। আমি যেহেতু ইতিমধ্যে সভা শেষ হয়েছে, আমি সভা জানিব চেষ্টা করি আজি আমি ঘুগুয়া নরুয়া থান আজুহা পুয়া বেলাতে আমি আমার তিনিওটা মিত্রজোঁটর কর্মকর্তাসকলক উৎসাহিত করিবৰ কাৰণে আজি ইয়ালৈকে আমি আহিছিলোঁ। লগতে গাঁৱৰ গণ্যমান্য ব্যক্তিসকলকো আমি পালোঁ, তেওঁলোকৰ পৰাও আমি আশীৰ্বাদ ললোঁ। আৰু আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ আমি 2 তাৰিখৰ পৰাহে আমি আৰম্ভ কৰিম। গতিকে এতিয়া আমাৰ দলৰ কৰ্মকৰ্তাসকলকে বেছিকেলি আমি উৎসাহিত কৰিবৰ কাৰণে এই সভা সমিতিবিলাক আমি কৰিছোঁ। ৰাইজৰ সঁহাৰি আপোনালোকৰ আগতে আছে, আমি বহুত লিমিটেড মানুহ মাতিছোঁ, কিন্তু আমাৰ সভাত উপস্থিতিৰ সংখ্যাটো বাঢ়িছে। আৰু আপোনালোকে নিজেও শুনি আছে আমি ৰাজনৈতিক বক্তব্য একেবাৰে নাই ৰখা বুলি ক'লেও বেয়া নহয়। তো আমি আহিছোঁ যে আমাৰ কৰ্মকৰ্তাসকলক লগ পাই যোৱাৰ কাৰণে, তেখেতসকলক উৎসাহিত কৰাৰ কাৰণে আৰু বিশিষ্ট নাগৰিকসকলক লগ পাই তেখেতসকলৰ পৰা আশীৰ্বাদ ল'বৰ কাৰণে আহিছোঁ। বিধায়ক আছে, আমি যোৱাকালি তেওঁলোকে নমিনেশ্যন দিছে আৰু আপোনালোকে কোৱাটোৱেই সত্য যে বিৰোধী নিস্তেজ, আৰু এইটো তেওঁলোকৰ কৃতকৰ্মৰ ফল। মানুহে আজি এটা তুলনা যেতিয়া কৰি চায় যে বাকী স্বাধীনতাৰ 7টা দশকত আমি কি পালোঁ আৰু এই যোৱা 10টা বছৰত নৰেন্দ্ৰ মোদীৰ দশকত আমি কি পাইছোঁ, আৰু সৰ্বত্ৰ যি ৰূপান্তৰ, ইয়াক মই পৰিৱৰ্তন বুলি নকওঁ, ট্ৰান্সফৰ্মেশ্যন দেখিছে। আজি মই যি ঠাইত আছোঁ, যিটো পঞ্চায়ত আছোঁ, নদীদ্বীপ সদৃশ আছিলে, কিন্তু এতিয়া আপুনি ইয়াক যিফালৰ পৰাই ইয়ালৈ আজুহালৈ আহোঁ বুলি কয়, হাবুঙলৈ আহোঁ বুলি কয়, কোনো বাধা নাই। সকলোফালে আমি ৰাস্তাসমূহ নিৰ্মাণ কৰিলোঁ, দলংসমূহ আমি নিৰ্মাণ কৰিলোঁ। যোৱা 10টা বছৰত লখিমপুৰ লোকসভা সমষ্টি সাংঘাতিক ধৰণে ৰূপান্তৰ ঘটিছে। আমি বগীবিল দলং পাইছোঁ, ঢলাশদিয়া দলং পাইছোঁ, আমি ইণ্ডিয়ান এগ্ৰিকালচাৰেল ৰিচাৰ্চ ইনষ্টিটিউট সৰ্বভাৰতীয় বিশ্ববিদ্যালয় লাভ কৰিছোঁ, গাই নদী জীয়াদল য'ত প্ৰতিবছৰে ৰাস্তা ছিগে তাত আমি সুন্দৰ হাইৱে লাভ কৰিছোঁ, আমি ধেমাজিৰ পৰা ঢকুৱাখনালৈ মাছখোৱা হৈ 2 লেন আমি অমৃত ইয়াতে মানে হাইৱে আমি লাভ পাই অসম মালাৰ হাইৱে আমি লাভ কৰিছোঁ, আমি ব্ৰডগজ ৰেলৱে লাভ কৰিছোঁ, আমাৰ মাজেদি কি কয় ৰাজধানী এক্সপ্ৰেছ চলিছে, জীয়াঢল নদী প্ৰায় 200 কোটি টকা ব্যয় সাপেক্ষে জীয়াঢল নিয়ন্ত্ৰিত হৈছে, ব্ৰহ্মপুত্ৰৰ বান গৰাখহনীয়া যোৱা 10টা বছৰত নিয়ন্ত্ৰিত হৈছে। এইখন ধেমাজি লখিমপুৰ এখন সম্পূৰ্ণৰূপে ৰূপান্তৰিত ধেমাজি, ৰূপান্তৰিত লখিমপুৰ, অসমৰ যিকোনো আগশাৰীৰ জিলাৰ লগত আমি এতিয়া সমানে সমানে আগবাঢ়িছোঁ। যোৱাকালি প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই কৈছে যে 26-ত মুখ্যমন্ত্ৰীৰ ঠিকনা সলনি হ'ব, মুখ্যমন্ত্ৰী তেওঁৰ ডিস্কুৰত বহিব আৰু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা অটল বিহাৰী বাজপেয়ী ভৱন তেওঁৰ আচলতে আশ্ৰয় গৃহ। তেওঁ অকণমান তলফাললৈ চোৱা উচিত আৰু পিছফাললৈ চোৱা উচিত। পিছফাললৈ যদি চায় তেতিয়া দেখা পাব হয় হয় মানুহ কংগ্ৰেছ দল ত্যাগ কৰি ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগ কৰিছে। ৰাজু চাহুৱেও বুলি উপসভাপতি ৰাজু চাহুৱেও পদত্যাগ কৰিলে, গতিকে ঠিকনা ভূপেন বৰাৰহে সলনি হ'ব, আমাৰ ঠিকনা কাৰো সলনি নহয়।
আছিল শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। ইতিমধ্যে ইয়াতে যদিও আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার আরম্ভ হওয়া নাই, কিন্তু এটা দেখা গৈছে যে দলীয় কর্মকর্তাসকল স্থানীয় নেতৃস্থানীয় কর্মকর্তাসকল ইতিমধ্যে ব্যাপক আসলে দলীয় সভা এখন আনুষ্ঠানিক প্রচার সভা নহলেও কিন্তু সভাত অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। আসলে বর্তমান সময়ত বিরোধী যিধরণে অধিক আগ্রাসী রূপত নামি লাগছিল তার পূর্বে কিন্তু শাসকীয় পক্ষে ভারতীয় জনতা পার্টির মিত্রজোটত থাকা যুব দল সেই দলসমূহেও কিন্তু ব্যাপক আসলে প্রচার অভিযানত নামি পড়া পরিলক্ষিত হয়েছে। প্রার্থীগী প্রচার অভিযান আনুষ্ঠানিক প্রচার অভিযান নহলেও কিন্তু এক প্রকার আগতীয় নির্বাচনী প্রচার আরম্ভ করেছে লক্ষিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত বিভিন্ন গায়ক ভূঁয়ে।